মাঠে ধান রোপণের কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক জনমজুরের। নিহত 30 বছরের মুন্নি মারান্ডির বাড়ি ঝাড়খণ্ডের দুমকা জেলার মেসেঞ্জোর এলাকায়, বাপের বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতরের বামুনারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মুন্নি মারান্ডি সহ কয়েকজন বামুনারা গ্রামে ধান রোপণের কাজে এসেছিলেন। বৃহস্পতিবার ভাতরের কুলনগর এলাকায় মাঠে ধান রোপণের সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে 3 শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের পরীক্ষা করে মুন্নি মারান্ডিকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাড়ি ঝাড়খণ্ডে দিয়ে দিয়েছি। বাড়িটা স্থানীয় বাড়িটা হচ্ছে বাবুনারা মাঝিপাড়ায়, এখানে বাবা বাড়ি। কালকে কি ঘটনা হলো? কালকে কাজে এসেছিল স্যার, পরশু দিনই বাপে ওই শ্বশুরবাড়ি থেকে আসে, যে কালকে কাজ করে আজ দুদিন কাজ করে বাড়িটা ফিরত। কার্তিক কাজের মধ্যে এরকম হয়ে গেছে। কি হলো? আকাশ থেকে বাদ পড়ে বৃষ্টি। কজন ছিল মাঠে? মাঠে 5 ছিল স্যার, কিন্তু 3 আহত হয়ে 2 আহত হয়েছে, 1 শেষ, আর 2 তো বিস্তলাতেই ছিল। এর বাচ্চা কাছে কটা আছে? 3 বাচ্চা। দুটো ছিল একটা মেয়ে। বাড়িতে খবর পাঠায়? হ্যাঁ, ওর স্বামী রাতেই এসছে নিতে এসছে, তাকেও খবর দিই না, যে মৃত্যুর খবর দিই নাই, তা এসছে। এখানে আসার পর জানিয়ে দেওয়া হবে। কোন মাঠে হয়েছিল এটা? খুন্ডু বানেশ্বর মাঠে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।